আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে ওপো রিসেন্টলি তাদের একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করে ফেললো ওপো এ ফিফটি টু যেটার ওভারঅল পারফরমেন্স ফিচার আমাকে ভালোই লেগেছে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো এর মধ্যে কী স্পেসিফিকেশান আছে কি ফিচার আছে এবং ভারতে ও বাংলাদেশের ঠিক কত হতে পারে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা সমস্ত ডিটেলস জেনে যাবেন এবং তার আগে একটি ছোটো রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এই চ্যানেলে যদি প্রথম এসে থাকেন প্লিজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই আমরা এটাতে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন দেখব সাইডে এখানে আপনার পলিকার্বনের বডির সঙ্গে আসছে যেখানে আপনারা গ্লাস ফিনিশ পাচ্ছেন গ্লসি থ্রি ডি ফিনিশিং পাচ্ছেন ফলে মোবাইলটি যদি সানলাইটের সামনে নিয়ে যান এবং সরাসরি সূর্যের আলো পরে এটাতে অনেক বেশি কালার রিফ্লেক্ট করবে তার ফলে দেখতে খুবই সুন্দর লাগছে সঙ্গে এটি আসছে কোয়ারডিয়ার ক্যামেরা সেট আপের সঙ্গে রেক্ট্যাঙ্গুলার শেপে নিচে আপনারা ওপর ব্র্যান্ডিং পাচ্ছেন ওভারঅল মোবাইলটি দেখতে খুবই সুন্দর লাগছে কোনো রকমের চিপ ফিল অবশ্যই হচ্ছে না অবশ্যই সাইজ একটু বড় দেখতে লাগছে মোবাইলের লেফট সাইডে এখানে আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন যেটি আবার ব্যবহৃত হবে পাওয়ার অন অফ বাটন হিসাবে রাইট সাইডে গেলে এখানে ভলিউম ডাউন বাটন পেয়ে যাবেন সঙ্গে আপনারা পেয়ে যাবেন ট্রিপল সিম স্লট নিচের দিকে আসলে থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক টাইপ সি পোর্ট স্পিকার গ্রি ও প্রাইমারি মাইক্রোফোনের সঙ্গে আসছে উপর দিকে আপনারা এখানে যা সেকেন্ডারি মাইক্রোফোন পাবে তো ওভারঅল বিল কোয়ালিটি এবং ডিজাইন ভালোই রাখা হয়েছে ডিসেন্ট কোয়ালিটির খুব একটি হাইফাই না তবে দেখতে খুবই সুন্দর লাগছে এবার যদি আমরা ডিসপ্লে দেখি এখানে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যেখানে আপনারা পাচ্ছেন আইপিএস এলসিডি ডিসপ্লে সঙ্গে এটি আছে পাঞ্চোল ডিসপ্লের সঙ্গে সিঙ্গেল পাঞ্চোল পাচ্ছেন পাঞ্চোলের সাইজ যথেষ্ট কম বেজেলসের পরিমাণ নেই বললেই চলে কিন্তু নিচের দিকে চিন বেজেলস আপনারা এখানে দেখতে পাবেন সঙ্গে এটি আসছে টোয়েন্টি অ্যাসপেক্ট রেশিওর সঙ্গে আসছে তার ফলে এক হাতে মোবাইলটি ক্যারি করতে বেশ সুবিধাই হবে সঙ্গে এখানে আপনারা একশো গ্রাম ওয়েট পাচ্ছেন মাত্র তার ফলে এক হাতে ব্যবহার করতে খুব একটি অসুবিধা হবে বলে আমার মনে হয় না নাইনটি পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে এখানে কোয়ার্ড ডিয়ার ক্যামেরা সেটা পাচ্ছেন ওভারঅল ক্যামেরা দেখতেও বেশ সুন্দর লাগছে তাছাড়া একটি ডুয়ালটন এলইডি ফ্ল্যাশ পাবেন ক্যামেরার কথা যদি বলি এখানে তো সেটা আমাদেরকে জানতে হবে কী ক্যামেরা পাচ্ছি ব্যাক সাইডে এখানে কোয়াড দেিয়ার ক্যামেরা সেটা পাচ্ছেন যেখানে প্রাইমারি ক্যামেরা বারো মেগাপিক্সেলের যেটি আসছে এফ ওয়ান পয়েন্ট এইট সঙ্গে সঙ্গে আট মেগাপিক্সেলের আলট্রোয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সঙ্গে টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সঙ্গে টু মেগাপিক্সেলের ডেথ সেন্সার পাবেন এটা দিয়ে ফোর কেতে থার্টি এপেসের সঙ্গে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন মোবাইলতে আপনারা দুটি কালার ভেরিয়েন্টে কিনতে পারবেন ব্ল্যাক এবং ব্লু দুটি কালারই নিঃসন্দেহে দেখতে খুবই সুন্দর লাগছে আমরা যদি আবার ক্যামেরাতে ফিরে আসি তো যা ক্যামেরা দেখলাম ওভারঅল ক্যামেরা খুব একটি ভালো নয় এবং ডিসেন্ট হবে না কিন্তু ডে লাইটে ঠিকঠাক ফটো পেলেও নাইটে বা লো লাইটে ফটোগ্রাফি করতে গেলে খুব সমস্যা হবে বললেই চলে সঙ্গে এখানে ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন আট মেগাপিক্সেলের যেটা দিয়ে মোটামুটি ফটো উঠবে হ্যাঁ মোটামুটি বলতে পারেন তো এটার দামটা আমরা আগে ক্লিয়ার করে ফেলি মোবাইলটির দুটি ভ্যারিয়ান্টে আপনারা পাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এর দাম অলমোস্ট ভারতে সতেরো থেকে সাড়ে সতেরো হাজার টাকা হতে পারে এবং বাংলাদেশে তেইশ থেকে চব্বিশ হাজার টাকার কাছাকাছি আপনারা পেতে পারেন এখনও এখনও আসেনি ভারতে কিন্তু আমরা ইউরোর দাম অনুযায়ী বললাম ইউরোতে আট জিবি এবং একশো আঠাশ জিবি দুশো দশ ডলারের সঙ্গে এসছে সো এবার যদি আমরা এর পারফরমেন্স দেখি এখানে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স সিক্স ফাইভ অক্টাকর প্রসেসার যেটি আসছে ইলেভেন ন্যানোমিটার বেস টেকনোলজিতে হ্যাঁ প্রসেসারটি অনেক পুরনো যদি দামের হিসাবে আমরা দেখি এবং প্রসেসারটাও ঠিকঠাক না কিন্তু পারফরমেন্স ওভারঅল আপনারা ঠিকঠাকই পাবেন এবং আশা করছি আপনাদের ল্যাগিং প্রবলেম হবে না মাল্টিটাস্কিংয়ের জন্য কিন্তু যারা ভাবছেন পাবজি খেলবো হাই গ্রাফিক্সে তাদের জন্য সাবধান ল্যাগিং প্রবলেম আপনারা পাবেন কিন্তু ফ্রি ফায়ার আপনারা স্ট্যান্ডার্ড কোয়ালিতে খেলতে পারবেন আলট্রাতে খেলতে পারবেন না গেমের জন্য অবভিয়াসলি এটা ভালো মোবাইল নয় বা ক্যামেরার জন্য ভালো মোবাইল নয় এটি রান করবে কালার ওয়েস সেভেন পয়েন্ট ওয়ানে বেস্ট অন অ্যান্ড্রয়েড টেন এবং কালার ওয়েস অনেক বেশি স্মুথ বেটার দেন মি ইউআই কারণ এখানে আপনারা অ্যাডস দেখতে পাবেন না পেলেও খুব কম মিনিমাইজ করা থাকে সেটা আপনারা বুঝতেও পারবেন না ওভারঅল এখানে আপডেটও আপনারা ঠিকঠাক পাবেন তো এদিক থেকে ওকে বলা যেতে পারে সঙ্গে এখানে ট্রিপল সিম স্লট সাপোর্ট করে অর্থাৎ দুটি সিম ভরতে পারবেন যেটি ফোর জি কানেকটিভিটি সাপোর্ট করে দুটিতেই সঙ্গে একটি মেমোরি কার্ড বর্ত পারবেন এটা আসছে ইউএফএস টু পয়েন্ট ওয়ান স্টোরেজের সঙ্গে এবং এটাতে যে র্যাম পাচ্ছেন সেটি এলপি ডিডিআর ফোর এক্স র্যাম সো অনেক বেশি ফাস্ট এদিক থেকে হচ্ছে অবশ্যই এবার যদি আমরা দেখি ব্যাটারি ব্যাকআপ এখানে আপনারা পাঁচ হাজার এর ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন যেটাতে অলমোস্ট নয় থেকে দশ ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন এবং একদিন ইজিলি এটাতে চালিয়ে দিতে পারবেন এবং এটি চার্জ হবে আট্রো ওয়াটের একটি ফাস্ট দিয়ে টাইপ সি পোর্টের সঙ্গে তো চার্জ হতেও অলমোস্ট দেড় ঘন্টা লেগে যাবে সো ওভারঅল একটি পারফেক্ট মোবাইল হতে পারে ওপো লাভারদের জন্য কিন্তু সবার জন্য অবভিয়াসলি ইটস নট এ গুড মোবাইল তো এই হলো আমাদের ওপো এ ফিফটি টু আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন চ্যানেলে যদি প্রথমে থাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর কিছুই চায় না শুধু এটুকুই চাই তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ বাংলায় ভিডিও দেখুন এবং বাংলাকে এগিয়ে নিয়ে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন